শাহরুখ খানের কাণ্ড দেখে অবাক ভক্তরা। বিমানবন্দরে সেলফি তুলতে আসা এক ভক্তকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছেন এই খান। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই জওয়ান বয়কট করার কথা বলেছেন অনেকেই। ভিডিওতে শাহরুখ খানকে দেখা গেছে কালো লেদার জ্যাকেট, চোখে চশমা, এলোমেলো চুলে, সঙ্গে সহকারী পূজা দাদলানি। বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন তিনি। এই সময় এক ভক্ত পাশে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে চান, তখনই মেজাজ হারান এই অভিনেতা। সেই ভক্তকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছেন শাহরুখ খান। শাহরুখকে মেজাজ হারাতে দেখা যায় না সাধারণত, তাই শাহরুখের থেকে এমন আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন পাঠান হিট হওয়াতে শাহরুখের আচরণ বদলে গেছে, আরেকজন লিখেছেন জওয়ান বয়কট করুন। অন্য এক নেটিজেনের মন্তব্য দোষ ভক্তদেরই, তারাই তারকাদের অহংকার বাড়ায়। হলিউড অভিনেতাদের আশেপাশে ভক্তদের এমন করতে দেখেছেন কখনো? মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের দুটি বড় বাজেটের ছবি ডানকি এবং জওয়ান। তার মধ্যে জওয়ান মুক্তির বাকি নেই আর এক মাসও। এর মধ্যেই এমন ঘটনা সিনেমায় ব্যবসায় কোনো প্রভাব ফেলবে কিনা সেটাই এখন দেখার পালা।